চারণা করবেন শ্রীমতী নমিতা দত্ত মজুমদার, আমাদের নমিতা বৌদি। শুনবো বলে আগ্রহ করে বসে আছি। বুলবুল, প্রথমে আমি তোমাকে ভীষণ এত ভালোবাসা জানাচ্ছি। আমি ভাবতেও পারছি না তুমি আমায় এত ভালোবাসো, এত সম্মান দিয়েছ তুমি আমার। আমি ভাবতেই পারছি না, আমি আপ্লুত হয়ে গেছি, সত্যিই আমি আপ্লুত হয়ে গেছি। তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমাদের চিরদিনের বন্ধু সেটা আমি জানি, কিন্তু তুমিও একটা গুণী, ভীষণ গুণী ব্যক্তি, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছ। আমাদের বড়দা শ্রী শৈলজারঞ্জন মজুমদার আমার সর্বশ্রেষ্ঠ সর্বজ্যেষ্ঠ ভাসুর, আমাদের সকলের বড়দা, আমার বাবা এবং বড়দা একই, একদম একই বয়সী দুজনেরই। 1900 সালে জন্ম, সেই জন্য আমি বড়দাকে বাবার মতোই দেখতাম এবং উনিও আমাকে মেয়ের মতোই দেখতেন। একবার বড়দাকে বাবা বলে ডেকে ফেলে খুব লজ্জা পেয়েছিলাম, শুনতে পেয়েছিলেন কি না জানি না। আমার কাছে উনি 1962 সাল থেকে সিআইটি রোডের বাড়িতে 16-17 বছর আছেন। জুমাকে 2.5 বছরের নিয়ে এসেছিলাম, সেখানেই আমার ছোট মেয়ে বুলুর জন্ম হলো। আমাদের দুই মেয়েকে বড়দা খুব স্নেহ করতেন আর আদর করতেন। শান্তিনিকেতনের কয়েকজনের সঙ্গে আলোচনা করে জুমার ভালো নাম রাখলেন অনুত্তমা আর বুলুর নাম রাখলেন অনুসংজ্ঞা। তবে আদর করে জুমাকে ডাকতেন টাকুনু আর বুলুকে ডাকতেন মনু বলে। আর ওরা দুজন বড়দাকে ডাকত তাতনে বলে। আচ্ছা, ওরা এখনও তাতনে বলেই ডাকে। ওর ছোট ভাই আমার স্বামী দেবজ্যোতি দত্ত মজুমদার যখন অফিস চলে যেতেন, তখন আমি বড়দার কাছে বাচ্চাদের রেখে রান্নাবাড়া আর স্নান সেরে নিতাম। বুলু তখন খুবই ছোট, উনি তাকে পেটের উপর তুলে নাচাতেন আর নানা রকমের গান করতেন, হ্যাঁ দেখো নন্দরানী এইসব গানগুলো নাচাতেন আর গান করতেন। বড়দার ছোট ভাই ওর ব্যাংক এবং বাইরের সব কাজ করে দিতেন আর আমি ঘরের কাজ করতাম না। ওর খাওয়ার অনেক নিয়ম ছিল, ঠিক সময়ে ঘড়ি ধরে খাবার দিতে হতো। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বেলের শরবত খেতেন আর সেই বেল আসতো কেশিদাসের বাড়ি থেকে। তারপর সকাল ঠিক 8টায় ব্রেকফাস্ট করতেন, প্রথমে কর্নফ্লেক্স, খাওয়া হলে বাটি সরিয়ে নিয়ে অন্য প্লেটে পাউরুটি, ডিম, কলা আর মিষ্টি দিতে হতো। সব শেষে চা। সকাল 10টার পর থেকে রোজই প্রচুর ছাত্রছাত্রী আসতেন ওর কাছে গান শিখতে। আমাকে বলেছিলেন, নেলি তুমিও ওদের সঙ্গে বসে যেও, আর যে গানটি তোমার আলাদা করে শেখার ইচ্ছে সেটি যেদিন কেউ আসবে না সেদিন তুমি আমার কাছে একলা করে শিখে নেবে। সেইভাবেই আমি তুমি কিছু দিয়ে যাও এবং টপ্পার অনেক কঠিন গান শিখেছিলাম। স্পর্শ সুর লাগালে আর ছোট ছোট টপ্পার কাজে লাগালে যে গান এত সুন্দর হয় তাও ওর কাছে শিখেই উপলব্ধি করেছি। উনি বলতেন সূক্ষ্ম কাজ হারমোনিয়মে আসে না, তাই এসরাজ ও তাম্বুরা দিয়েই গাওয়া পছন্দ করতেন। তবে ওর শালি কুইনিদি যখন গাড়ি করে হারমোনিয়াম নিয়ে গান শিখতে আসতেন তখন কিন্তু আপত্তি করতেন না। কত বড় বড় শিল্পীদের এই বাড়িতে আসতে দেখেছি, দুপুর 2-2.5টা বেজে যেত তখনও গান চলছে, দুপুরে খাবার খেতে অনেক দিনই বেশি দেরি হয়ে যেত, বেশ দেরি হয়ে যেত। বিকেলবেলা প্রায়ই কোনো না কোনো অনুষ্ঠান বা রিহার্সেল থাকতো, মঞ্জুদের বাড়ি থেকে গাড়ি আসতো ওকে নিয়ে যাওয়ার জন্য। চা খাওয়া হয়ে গেলেই বলতেন, নেলি তৈরি হয়ে নাও। সব অনুষ্ঠানেই আমাকে নিয়ে যেতেন আর ফেরার সময় আমার সঙ্গে অনুষ্ঠানের গান পরিবেশনা ও চয়ন নিয়ে আলোচনা ও সমালোচনা করতেন। তখন আমিও কত মতামত দিতাম আর উনি আমার মতো সাধারণ মানুষের মতকেও মূল্য দিতেন। এখন বুঝি আমার কত বড় ভাগ্য যে ওর সঙ্গে এসব আলোচনায় যোগ দিতে পেরেছি। ওর তানপুরা আর স্বরলিপি বইগুলো আমাকে দিয়ে গেছেন, সেগুলো আজও আমার সঙ্গে।
স্কুলের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের। আমাদের কয়েকজন শিল্পীদের নিয়ে বড্ডা রবিরঞ্জনী সংস্থা তৈরি করেছিলেন, প্রধানত কোরাস গাইবার জন্য। সেই সংস্থায় দুজন বুলবুল ছিল, একজন বুলবুল সেনগুপ্ত, আরেকজন বুলবুল বসু, আর ছিল আশিস, উৎপল, এনাক্ষী, শ্যামশ্রী, আরেক নমিতা, নমিতা ঘোষ, চিত্রা চ্যাটার্জি ইত্যাদি। আমরা একসঙ্গে অনেক রেডিও প্রোগ্রাম আর স্টেজে অনুষ্ঠান করেছি। আগেই বলেছি বড়দার সব কাজ আমি করতাম। একবার বিছানা তুলতে গিয়ে দেখি বালিশের নিচে মিষ্টির বাক্স, ওর ডায়াবেটিক্স ছিল, তাই কেতিদাসের বাড়ি থেকে মঞ্জু ওর জন্য ডায়াবেটিক্স স্পেশাল সন্দেশ পাঠাতো। উনি সেগুলো বালিশের পাশে রেখে দিতেন ও মাঝে মাঝে খেতেন। আমার তো খুব ভয় হলো যে বিছানায় পিঁপড়ে ধরে যাবে, আমি কি বলতেও পারবো না বা সরাতেও পারবো না। রোজ খুব সাবধানে বিছানা পরিষ্কার করে রাখতাম যাতে পিঁপড়ে না ধরে। আশা করি উনি কোনোদিন জানতেও পারেননি যে আমি দেখে ফেলেছি। আমাদের বিয়েও বড়দাই দিয়েছিলেন, সে গল্প বলে আজ শেষ করব। বড়দার নিজের মাসি ছিলেন আমার মায়ের আপন কাকিমা। একদিন বড়দা তাকে বললেন মানিকের, মানে তার সবচেয়ে ছোট ভাই দেবজ্যোতি দত্ত মজুমদারের বিয়েটা আমি একজন সিলেটি মেয়ের সঙ্গে দিতে চাই, আর সে গানজানা মেয়ে হতে হবে। এমন মেয়ে তুমি আমাকে কি খুঁজে দিতে পারো মাসি? মাসি বললেন আমার জানা এক সিলেটের ডাক্তারের মেয়ে আছে যে গানে খুব নাম করেছে, সে ব্রাহ্ম সমাজে নিয়মিত গান গায় আর তার নাম কাগজে বেরোয়। বড়দা নাকি এক বাক্যে রাজি হয়ে গেছিলেন। বিয়ের আগে তারা আমাকে দেখতেও চাননি। বিয়ের পর বড়দা আমার জন্যে শান্তিনিকেতনের চীনা ভবনে একটি বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। মঞ্জুতি আপনি বুঝে ছিলেন না? আচ্ছা, আজও মনে আছে সেখানে রবি ঠাকুরের ভাইজি ইন্দিরা দেবী চৌধুরানী উপস্থিত ছিলেন। আমাদের দুজনকে দুপাশে বসিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন আর দুটি বাটিকের উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন। এটা যে আমার কত বড় পাওয়া তার বলার অপেক্ষা রাখে না। আজ এত বছর পর বুলবুলকে পেয়ে আমার এই কথাগুলো সবাইকে বলতে পেরে আমার যে কী ভালো লাগছে বলার নয়। বুলবুল আমাকে ভালোবাসে আন্তরিকভাবে আমাকে অনুষ্ঠানে যোগ দিতে বলেছিল, সেজন্যই আমি আজ আসতে পেরে ধন্য হয়েছি।